কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গোরিব আও আবিরু সাবিল তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তোমাকে কেউ চেনে না ভিনদেশী মুসাফির অপরিচিত মানুষের মতো তুমি বেঁচে থাকো মান লাবিসা সাওবা শুহরাতিন যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করে আলবাসাল্লাহাউ ইয়াউমাল কিয়ামাতি সাওবা মযাল্লাতিন কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন যে তুমি সবসময় তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাবে উপর পর্যায়ের লোকদের দিকে কখনোই তাকাবে না যদি তুমি এই নীতি অবলম্বন করতে পারো তাহলে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞ না করার ব্যাপারে এটা হবে মুখ্যম হাতিয়ার জীবন জীবিকায় আল্লাহর নির্ধারিত তাকদিরে পূর্ণ খুশি থেকে তার উপর ভরসা করে নির্লোভ ও সাদা মাটা জীবনযাপন করার নাম হচ্ছে অল্পে তুষ্টি

لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنه قال

আন্দোলন বাংলাদেশের মোখতারাম আমির জামায়াত আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদ যুবসংঘ আল আউন সোনামনির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি সর্বাগ্রের মোহান রব্বল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি অল্পেতুষ্টি মুমিন চরিত্রের ভূষণ পরিশীলিত ও নন্দিত জীবনের একটি অলঙ্কার যিনি অল্পে তুষ্টির এই গুণটি অর্জন করতে পারেন জীবনের শত দুঃখ কষ্টে বেদনায় তার কোনো আক্ষেপ থাকে না বরং আল্লাহর নির্ধারিত তাকদিরের প্রতি পূর্ণ খুশি থেকে তিনি তার জীবন অতিবাহিত করেন যিনি তার জীবনে অল্পেতুষ্ট থাকতে পারেন না না পাওয়ার আক্ষেপ অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তাকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দেয় দুনিয়ার জীবন যেমন তার হতাশাগ্রস্ত হয়ে যায় আখেরাতের জীবনেও সে ধোকার মধ্যে পড়ে যায় এই জন্য অল্পে তুষ্টির গুণ অর্জন করা আবশ্যক প্রত্যেক মুমিনের জন্য এই অল্পে তুষ্টির আরবি প্রতিশব্দ হচ্ছে আল কান এর অর্থ হচ্ছে আর ইয়াসির অল্পতে খুশি থাকা পরিভাষায় বলা হয় আর আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে অল্পেতুষ্টি মোর জামু মাকআলিদি লল্লুন গ্রন্থে ইমাম সুয়ুতি রহমাউল্লাহ বলছেন অল্পেতুষ্টির সংজ্ঞা দিয়ে আল আলকানাটু হিয়ার রেগ বিবাদু আলকিফায়া ওয়াল ইস্তাগোনা উ ইলাল মাফকুত ওয়াল ইস্তাগুনা উবিল মাউজুদ এটা হচ্ছে অল্পতুষ্টি হচ্ছে অপর্যাপ্ত বিষয় নিয়ে সন্তুষ্ট থাকা ওয়ার আল মাফতুত যা পায়নি তা নিয়ে যে লোভ এই লোভকে পরিহার করা আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা তাতেই প্রাচুর্য অনুভব করা তা নিয়ে প্রাচুর্য অনুভব করা আরও বলা হয়েছে এই অল্পে তুষ্টি হচ্ছে আল্লাহ যা কিছু তাক বি হুতু আল্লাহ তাক যা কিছু বন্টন করেছেন দিয়েছেন তার উপরে পূর্ণ খুশি থাকা ওয়াল ইস্তিগনাউ বিল হালাল আনিল হারাম হারাম পরিহার করে হালাল নিয়ে প্রাচুর্য বোধ করা ওয়া ইনতিলাউল কলবি বিল রিদা ওয়া আদামু তাশ ওয়া আদামু কোন প্রকার রাগ অভিমান এবং অভিযোগ পরিত্যাগ করে হৃদয়কে সন্তুষ্ট দিয়ে ভরে দেওয়ার নাম হচ্ছে অল্পেতুষ্টি মোট কথা আমরা বলতে পারি জীবন জীবিকায় আল্লাহর নির্ধারিত তাকদিরে পূর্ণ খুশি থেকে তার উপর ভরসা করে নির্লোভ ও সাদামাটা জীবনযাপন করার নাম হচ্ছে অল্পেতুষ্টি মহান আল্লাহ তাআলা তার রাসূলকে অল্পেতুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন সুরা হিজরের অষ্টাশি নম্বরে আল্লাহ তাআলা বলেন لا تمدن عينيك إلى ما متعنا به يزواجا منهم ধনিক শ্রেণীকে আমি যে বিলাস উপকরণ সমূহ দান করেছি তার দিকে তুমি চোখ তালিয়ে তাকিয়ে চোখ চোখ তুলে তাকিও না এবং তাদের জন্য দুশ্চিন্তাও করো না এই আয়াতের ব্যাখ্যাতে আবদুল্লিবিন আব্বাস আল্লাহ বলছেন তফসিরে তাবারিতে এসেছে এখানে আল্লাহ তাআলা তার রসূলকে দুনিয়ার প্রতি লোভ করতে নিষেধ করেছেন এবং যা আছে তার উপরে পরিতুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন তাফসির ফাতহুল কাদির আল্লামা শহকানি রহ বলছেন এই আয়াতে আল্লাহর আল্লাহ তাআলার নির্দেশ হল লাতত মেহবি বা সাদিকা ইলা জাহা রিফিদ দুনিয়া তনু হা রজবে ফিহা তুমি দুনিয়ার চাকচিক্যের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে থেকো না নিঃসন্দেহে রসুল সাল্লাহ আলু মানুষ ছিলেন এতদা সত্ত্বেও আল্লাহ আলা তাকে অল্পেতুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন এর অর্থ হচ্ছে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধু আমাদের নবীকে নয় আমাদের পূর্ববর্তী নবীকেও আল্লাহ তালা অল্পেতুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন সুরা আরফের একশো 42 নম্বরেতে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ফাহুদ মা আমি তোমাকে যা দেই তাতেই তা তুমি গ্রহণ করো এবং তুমি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলছেন ফখুজ মা তুকা এর ব্যাখ্যা হচ্ছে ইকনা বিমা আমি তোমাকে যা দিয়েছি তাতেই তুমি পরিতুষ্ট থাকো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য রাসুল সাল্লাম নিজে যেমন অল্পিতুষ্ট মানুষ ছিলেন তিনি তার সাহাবাই কেরামকে সেইভাবে গড়ে তুলেছেন রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন সুরানের তিরমিদির একটি হাদিস দুই হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস মন আসবাহ মিঙ্কুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু আদ-দুনিয়া রিহা যে ব্যক্তি তার পরিবারকে নিয়ে নিরাপত্তার সাথে সকাল করে ওই দিন সে সুস্থ থাকে এবং সারা দিনের খোরাকি তার কাছে থাকে গোটা দুনিয়াটাই যেন তার ভিতরে কেন্দ্রীভূত করে দেওয়া হয় অর্থাৎ গোটা দুনিয়ার নিয়ামত যেন তাকে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম সুনানি ইবনু মাজাতে একটি হাদিস আছে এসেছে চার হাজার একশো একাত্তর নম্বর হাদিস এক বেদুইন এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইউজিস আমাকে খুব সংক্ষেপে কিছু উপদেশ দিন আল্লাহ রসুল সাল্লাম তাকে কয়েকটি উপদেশ দিলেন তার সর্বশেষ উপদেশ ছিল মানুষের কাছে যা আছে তা থেকে বিরত থাকার ব্যাপারে তুমি সংকল্পবদ্ধ হয়ে যাও বলছেন মেকাতুল এর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল অল্পে তুষ্টির নির্দেশ দিয়েছেন মানুষের কে কি ইনকাম করছে কে কত টাকার মালিক এগুলো তোমার দেখার বিষয় নাই এগুলো থেকে নিরাশ হয়ে যাওয়ার ব্যাপারে তুমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাও রসুল সাল্লাহ আলু তার সাহাবীদেরকে বলেছেন সহীহুল বুখারীর একটি হাদিস মাইয়্যাস্তাহফিফ ইউফফাহুল্লাহ যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন এর ব্যাখ্যাতে ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন মানে ইম্মা আইয়ারসুকাহু মিনাল মাল মা ইস্তাগনী বিহি আনিস সুআল ওয়া ইম্মা আইয়ারজুকাহু মিন আনয়ারজুকুল কনাআহ হয় আল্লাহ তালা তাকে অনেক সম্পদ দান করবেন যার মাধ্যমে সে মানুষের কাছ থেকে মুখাপেক্ষীহীন হয়ে যাবে এবং হয়তোবা আল্লাহ তালা তাকে পরিতুষ্টি দান করবেন সাহাবায়ে کرام তার সন্তানদেরকে অল্পে তুষ্টির নির্দেশ দিতেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সন্তানকে উপদেশ দিতেন ইয়া বুনাইয়া اذا طلبت الغنا فاطلبه بالقناعه হে আমার বৎস তুমি যদি প্রাচুর্য লাভ করতে চাও তাহলে অল্পে তুষ্টির মাধ্যমেই সেটা প্রাচুর্য লাভ করার চেষ্টা করো কেননা অল্পে তুষ্টি এমন একটি গুণ অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনোই শেষ হয় না সম্পদ থাকলে সেটা শেষ হয়ে যায় জমা জমি থাকলে সেটা শেষ হয়ে যেতে পারে কিন্তু অল্পে তুষ্টি এমন একটি গুণ যা কখনোই শেষ হয় না অনুরূপভাবে বিখ্যাত তাবি বকর বিন আবদুল্লা মুজানি রহমুল্লাহ তিনি বলছেন তিনি বলছেন যে তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য তোমার যতটুকু যথেষ্ট হয় এতটুকুতে তুমি যদি পরিতুষ্ট থাকতে পারো সন্তুষ্ট থাকতে পারো সেটাই তোমাদের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে রতিন হতে পারে সেটা এক মুঠো খেজুর হতে পারে সেটা কয়েক ঢোক পানি এবং মাথা গুজার মতো একটা তাবুর ছায়া এতটুকুতেই যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো দুনিয়াতে বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট তোমার জন্য ইবে হামদিহি মুখতাসর মিনহাজুল কাউসিদিনে এসেছে যে সাহাবাইক এরাম এবং তার স্ত্রীরাও সারা ফেসয়ালিনদের স্ত্রীরাও তার স্বামীদেরকে অল্পিতুষ্টির ব্যাপারে পরামর্শ দিতেন যখন তাদের স্বামীরা বাহিরে যেত তখন তাদেরকে তারা বলতেন ইত্যাকুল্লাহ হাফিনা আমাদের ভরণ বশরনের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন ওয়াই ইয়া ওয়া হারাম খবরদার হারাম ইনকাম করবেন না ফাইন্যা নসবিরুয়া আলা হররিল জোর ওয়ালা নসবিরুয়া আলাহ হররিল জাহান্নম কেননা আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি কিন্তু জাহান্নামের উত্তাপ কিছুতেই সহ্য করতে পারবো না সুভাহানন্দ লহামদিহি সুভাষানন্দ লহিল এই অল্পে তুষ্ট থাকার কিছু ক্ষেত্র বলি রয়েছে কোন কোন ক্ষেত্রে আমরা অল্পে তুষ্ট থাকবো এর ক্ষেত্র বলির প্রথম ক্ষেত্র হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেছেন উরদু বিমা কসামাল্লাহু আগ্নান নাস আল্লাহ তাআলা তোমার তাকদিরে যা কিছু বণ্টন করেছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারবে সুবহানাল্লাহি বিহামদিহি আবুল হাজমাল রহমান্লাহ বলছেন ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে মানকানিয়া বিমা রজা কাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর দেয়া রিজেকে সন্তুষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে রহামদুদ্র আল্লাহ তালা প্রত্যেকের তাকদিরে কিছু রিজিক বরাদ্দ করেছেন এই রিজিক নিয়ে যে ব্যক্তি পরিতুষ্ট থাকবে সে ব্যক্তির শ্রেষ্ঠ ধনী হতে পারবে রাসূল তার পবিত্র মুখে বলেছেন অলপেতুষ্ট থাকার আরেকটি ক্ষেত্র হচ্ছে জীবনযাপনে অলপেতুষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনদুরু ইলা মান হু আসফাল মিনকুম ওয়া ইলা মান হু ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাযরা নি'মাতাল্লাহি আলাইকুম সুনানে তিরমিজির একটি হাদিস 2500 তেরো নম্বর হাদিস যে তুমি সবসময় তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাবে উপর পর্যায়ের লোকদের দিকে কখনোই তাকাবে না যদি তুমি এই নীতি অবলম্বন করতে পারো তাহলে আল্লাহর নিয়ামতকে না করার ব্যাপারে এটা হবে অবজ্ঞ মুখ্য হাতিয়ার অর্থাৎ তুমি যদি এই নীতি অবলম্বন করতে পারো তোমাকে যে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন এটা তোমার কাছে কখনোই খাটো মনে হবে না কিন্তু তুমি যদি সবসময় উপরের পর্যায়ের লোকদের দিকে তাকাও তাহলে আল্লাহর নিয়ামতকে তুমি অবজ্ঞা করে ফেলবে সাহাবাই কেরাম সাহাবাই এরম যে অল্পে তুষ্ট জীবন যাপন করেছেন যে অল্পে তুষ্ট জীবনযাপন করেছেন একদিন আবু আবু একদিন সাল আল্লামের কাছে গেলেন তিনি ঘুমে বসে ঘরে বসে ঘরে শুয়ে আছেন একটা চাদর গায়ে দিয়ে পাশে এক মুঠো খেজুর এক মুঠো জপ এবং একটা মানে চামড়া ঝুলছে তিনি দেখে কেঁদে ফেললেন

এ আমি তো আর কিছুই দেখছি না ওদের আলিকা কাইসার ওয়াকিসরা ফিস সিমারি ওয়া লাহানা আন আনহার ওইদিকে কাইসার কিসরা সম্রাট তারা বিলাশ বেশে ফলমূল নদী মূল নালা প্রবাহিত বিলাশ বেশে জীবন যাপন করছে ওয়ান্তা রাসূলুল্লাহ ওয়া সফাতুহু আর আপনি আল্লাহর রাসূল আল্লাহর মনোনীত ব্যক্তি আর এটা হচ্ছে আপনার সম্পদ তখন আল্লাহসুল বললেন দুনিয়া আর আমাদের জন্য রয়েছে আখেরাত সুবাহানিহি সুবাহান অল্পে তুষ্ট থাকার তৃতীয় ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে খাবারের ব্যাপারে অল্পে তুষ্টি রাসুল সাল ওসাল্লাম বলেছেন মুমিনের বেঁচে থাকার জন্য তার মেরুদণ্ড সোজা রাখার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন অতটুকু খাবারই তার জন্য যথেষ্ট যদি এর চেয়ে বেশি তাকে খেতেই হয় ফাসুলুসুনলি শুনলে আমিহি অসলু শুনলি সরাবিহি অসলু শুনলি নাফাসিহি তাহলে সে এক পেট খাবে অর্থাৎ এক তৃতীয়াংশ খাওয়া খাদ্য এক তৃতীয়াংশ পানীয় আর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিবে। পরিবার মদিনা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত লাগালাগি দুই দিন জবের রুটি পেট পুরে খেতে পাননি এইভাবেই দিন চলতে চলতে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবাহান আল্লাহ বেহমদিহি সুবাহান এই জন্য মমিন বান্দাকে খাবারের ব্যাপারে অল্পিতুষ্ট থাকতে হয় সে ভুরি করে খাবে না খাদ্যে বিলাসিতা করবে না বরং তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে পোশাক পরিচ্ছদে আত্মতুষ্টি পোশাক পরিচ্ছদ যে আছে আমাদের পোশাক এই ব্যাপারে আমাদের আমাদের পরিতুষ্ট থাকা প্রয়োজন অল্পিতুষ্ট থাকা প্রয়োজন একদিন অমর খতাবের ছেলে তাকে সে বলছেন আব্বা আমাকে একটা কাপড় কিনে দিন আমার কাপড় পুরাতন হয়ে গেছে ইমাম আহমদ ইবনা হাম্বল তার কিতাব জুদ এটা নিয়ে এসেছেন তো তখন তিনি ছেলেকে উপদেশ দিয়ে বলছেন ইয়া বুনাই নাকিস ইজারাক হে বাচ্চা তুমি তোমার কাপড়টা উল্টিয়ে পড়ো ওয়া ইয়াক আন তাকুন মিনাল্লাযীনা ইয়াজআলুনা মা রাযাকাহুমুল্লাহু ফি বুতুনিহিম ওয়ালা আলা যুহুরিহিম তুমি তাদের মতো হইও না যারা আল্লাহর দেওয়া রিজিক তাদের পেটেও ব্যবহার করে পিঠেও ব্যবহার করে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমার স্বামী আমাকে উপদেশ দিত ইদা নাসুল কাত্তান ফালবিসিল কুতন যখন মানুষ কাতানের কাপড় পরিধান করে তখন তুমি সুতি কাপড় পরিধান করো আর যখন মানুষ সুতি কাপড় পরিধান করে ফালবিসাস সুফ তখন তুমি পশমের কাপড় পরিধান করো অর্থাৎ পোশাকের ব্যাপারে তুমি অল্পে তুষ্ট থাকো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল সম্পদ উপার্জনে অল্পে তুষ্ট থাকতে হবে হালাল পথেও এত বেশি সম্পদ উপার্জন করা উচিত নয় যে সম্পদ মানুষকে আল্লাহর দিন থেকে তাকে গাফেল করে ফেলে এরপরে সম্পদ সঞ্চয়ে সম্পদ সঞ্চয়েও আসুল সাল্লাহসলাম অল্প থাকতে বলেছেন ইয়াক ফি কমিং জামি আলমাল খাদিমুন ওয়া মারুকবুন ফি সাবিরুল্লাহ শহিস নদী আল্লাহসুল বলছেন যে একজন মানুষ যদি সম্পদ কিছু গচ্ছিত রাখতেই চায় তাহলে তার সে রাখতে পারে একটা খাদেম আর আল্লাহর পথে চলার জন্য একটি বাহন লয় বেহামদিহি প্রত্যেক দিন সূর্য উদিত হওয়ার পরে দুইজন ফেরেশতা আকাশে এসে ঘোষণা করে মুসনাদে আহমেদ সৈস উনুদে বর্ণিত হয়েছে এয়াই ইউ নাস হে মানব সকল হালুম মহিলা তোমরা তোমাদের রবের দিকে ফিরে চলো মা কল্লাওয়া খাইরুল্লা কুমি আল্লাহ যেই সম্পদের প্রাচুর্য তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখে এই সম্পদের চেয়ে অল্প সম্পদ যা পর্যাপ্ত হয়ে যায় মাফিক অল্প সম্পদই তোমাদের জন্য যথেষ্ট সুভাহল্লাহ আল্লাহ সুহান আল্লাহ ইল্লা সুনাম সুখ্যাতির ব্যাপারে অল্পে তুষ্টি সুনাম সুখ্যাতি আমাদের মাঝে অনেকেই আসি আমাকে আরো পরিচিত হতে হবে মানুষ আমাকে চিনুক মানুষ আমাকে জানুক এটা কিন্তু অল্পে তুষ্টির পরিপূর্ণ পরিপন্থী পূর্ণ পরিপন্থী রাসুল সাল্লাম বলেছেন সহিহুল বোখারির ছয় হাজার চারশো ষোলো নম্বরে হাদিস কুনফিদ দুনিয়াকে আন্নাকা গরিব আউ আবির সাবিল তুমি দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন তোমাকে কেউ চেনে না ভিন মুসাফির অপরিচিত মানুষের মতো তুমি বেঁচে থাকো কেউ যদি প্রসিদ্ধি অর্জন করতে চায় কেউ যদি ভাইরাল হতে চায় কেউ যদি যশ খ্যাতি লাভ করতে চায় তার বিরুদ্ধে বিরুদ্ধেল্লাহু সাল্লাম সুর্নে আবু দাউদের চার হাজার উনত্রিশ নম্বর হাদিসে কঠিন বাক্য পেশ করেছেন মল্লাবি সা সৌব শুহরতিন যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করে আলবসাল্লাহু ইয়ামল তিয়ামতি সৌবে মদ্লতিন ইয়ামতের দিন আল্লাহতা আল্লাহ তাকে অপমানের পোশাক পরিধান করাবেন

এই অল্পে তুষ্টির ক্ষেত্র শুধু দুনিয়াবি ক্ষেত্রেই আখেরাতের ক্ষেত্রে নয় আখেরাতের জান্নাত পাওয়ার ক্ষেত্রে এবাদত বন্দির ক্ষেত্রে যেমন কেউ যদি কম কম ইবাদত করে তাতেই যদি সে পরিতুষ্ট থাকে সন্তুষ্ট থাকে তাহলে এটা অল্পে তুষ্টি নয় কেননা মানুষ তার আমল নিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করবেন এই জন্য আমলের ব্যাপারে কোনো অল্পে তুষ্টি নেই সাধ্য অনুযায়ী বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে দুনিয়া কেন্দ্রিক জাগতিক বিষয়গুলোর ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকতে হবে আখেরাতের ব্যাপারে অল্পে তুষ্ট না থাকার নির্দেশ দেয়া হয়েছে যেটাকে আত্মতুষ্টি বলা হয় যেটাকে হারাম ঘোষণা করা হয়েছে ইমাবিন তাইমিয়া রহমাউল্লাহ এই রজুবকে হারাম সাব্যস্ত করেছেন আল হালা কুফি ইসনাতাইন আল কনুদ ওয়াল এজাব আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ধ্বংস দুইটি বিষয়ে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এবং নিজের আনলে পরিতুষ্ট হয়ে যাওয়া আত্ম ভোগা এটা মানুষের জন্য ফেতনা স্বরূপ তার জন্য স্বরূপ এই অল্পে তুষ্টি হৃদয়ের এবাদত আল্লাহ তালা বলছেন ইন্ন হাই মুরবি লাদলি ওয়ালিয়াক্সান নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের আদল ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এই ইনসাফ প্রতিষ্ঠার ব্যাখ্যায় কুতুবির মধ্যে বলছেন প্রতিষ্ঠা কয়েক ভাবে হতে পারে বান্দার মধ্যে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা বান্দার মধ্যে আরেক সৃষ্টির মাঝে এবং বান্দা এবং তার নফসের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা বান্দা এবং তার নফসের মাঝে এই ইনসাফ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দুনিয়া বিমুখতা দুনিয়ার দুনিয়া নিয়ে প্রতারিত না হওয়া ওয়ার মিনহা দুনিয়ার অল্প সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকা অল্পতুষ্টি হৃদয়ের এবাদত অল্পে তুষ্টি হৃদয়ের এবাদত যে এবাদতের আল্লাহ নির্দেশ দিয়েছেন এই ইবাদতের মাধ্যমে ইমান মজবুত হয় ইমান মজবুত হয় তাওহিদ পূর্ণতা লাভ করে যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে পারে না সে ব্যক্তি কখনোই তার তার তাওহিদকে পূর্ণতায় নিয়ে যেতে পারে না আর দুনিয়া আখেরাতের সুখ শান্তির নিহিত থাকে মানুষের অল্পে তুষ্টির মাঝে অল্পে তুষ্টি যদি তুষ্ট যদি আমরা থাকি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন দিয়ে সম্মানিত করবেন মানে আমিলা সোয়ালে হামিং দে কারিন না উং ফ্যা হু মমিন উং ফেয়া না বা মুমিন নারী হোক পুরুষ যেই আমলে সলেহ করবে ইমান আনবে আমুলে করবে আমি তাদেরকে পরিতুষ্ট জীবন দান আমি তাকে পবিত্র জীবন দান করবো মুফাসম এক বাক্যে বলেছেন এই পবিত্র জীবন হচ্ছে দুনিয়াতে অল্পে তুষ্টির জীবন আর আখেরাতে জান্নাতের জীবন মানুষের সফলতা নিহিত রয়েছে অল্পে তুষ্টির মাঝে সুরেন তির মিদির হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তুবা কদ আফলাহ সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি মান আসলামা যে ইসলাম গ্রহণ করেছে তাকে যা রিজিক দেওয়া হয়েছে আল্লাহ যাকে তাকে যা রিজেক্ট দিয়েছেন তাতেই সে পরিতুষ্ট থেকেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে আল্লাহ আমরা মনে করি অমুক ব্যবসায়ী সফল অমুক অমুক সফল তমুক তার কেরিয়ারে সফল এগুলো সফলতার মাপকাঠি নয় সফলতা হয়ে রয়েছে ইসলামের মাঝে এবং অল্পে তুষ্টির মাঝে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় মান যে ব্যক্তি আল্লাহ তালার নির্ধারিত এই তাকদিরে সন্তুষ্ট থাকে ফলাহুরদ আল্লাহ তালা সন্তুষ্টি তার জন্য আর যে ব্যক্তি অল্পেতুষ্ট থাকে না ফালাহু সাহত তার জন্য আল্লাহরও অসন্তুষ্টি আর যে ব্যক্তি তুষ্ট থাকে আল্লাহ তালা তার জীবন জীবিকায় সকল ক্ষেত্রে বরক দান করেন এই জন্য আমাদেরকে অল্পেতুষ্ট থাকা প্রয়োজন অল্পেতুষ্টির কিছু অন্তরায় রয়েছে যেমন মানুষ যদি তাকদিরের প্রতি দুর্বল বিশ্বাসী হয়ে পড়ে অল্পেতুষ্ট থাকতে পারে না সে যদি সম্পদ জমানোর ভাবনা করে সে অল্পেতুষ্ট থাকতে পারে না তার আশা আকাঙ্ক্ষা যদি প্রলম্বিত হয়ে যায় তখন সে অল্পেতুষ্ট থাকতে পারে না এই জন্য রাসুলসল্লা আলসালাম আমাদেরকে অল্পেতুষ্টির কিছু উপায় বাতলে দিয়েছেন প্রথম উপায় হচ্ছে তাকদিরের ভালো মন্দের প্রতি পূর্ণ বিশ্বাসী হওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ভরসা করা আমরা যা কিছু পেয়েছি যা কিছু পাচ্ছি এবং যা কিছু পাবো এটা সম্পূর্ণ তাকদির অনুযায়ী পাবো যা আমাদের তাকদিরে ছিল না তা আমরা কখনোই পাবো না কাতি রসুলাম বলেছেন আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এই কুল কায়নাতের সকল মখলুকের তাকদির আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন সুতরাং আমি যা কিছু পাচ্ছি পাবো তা তাদের অনুযায়ী পাবো আমার ভাগ্যে আল্লাহ যা নির্ধারণ করেছেন তা আমি পাবই তা আমার কাছে কখনই হাত ছাড়া হয়ে যাবে না এই বিশ্বাস যদি মানুষের মধ্যে থাকে তাহলে অল্পে তুষ্ট থাকা তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আত্মার জন্য যা কিছু বর্ত রয়েছে তা অবশ্যই পাবে দেরি করে হলেও পাবে সুহানিহি সময় নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাতে হবে নিম্ন পর্যায়ের লোকদের সাথে মেশার চেষ্টা করতে হবে তাহলে অল্পে তুষ্ট থাকা সহজ হয়ে যাবে যেমনভাবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা তাওহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যারা দা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করে সার্বিক জীবনে আল্লাহর এবাদত করে পাঁচ তো সালাদ আদায় করে হারাম থেকে বেঁচে তাকে হালাল উপার্জন করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন মেদ তো منهم من رست আমি তাদের কাছে রিজিক চাই না আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে খাওয়াক ফাইন الله ورزاق আল্লাহই তাদেরকে খাওয়াবেন আল্লাহ মুহা রিজিক দাতা সুবহানাল্লাহ বিহামদিহি আখিরাত মুখী জীবন গঠন করা এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মানুষ যখন দুনিয়ামুখী হয়ে পড়ে মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায় অল্পে তুষ্ট থাকা তার সুদূর পরাহত হয়ে যায় এই জন্য সাল্লাহ আলাইসাল্লাম বেশি মেশি মৃত্যুকে স্মরণ করতে বলেছেন মানুষ যেন অল্পে তুষ্ট থাকে আশা আকাঙ্ক্ষার মুখে লাগাম টেনে অল্পতেই পরিতুষ্ট থাকার প্রয়োজন প্রয়োজন মনে করতে হবে রিজিকের ব্যাপারে যেন আমরা কখনোই টেনশন না করি রসুল সাল্লাহ আলহাম সাহেব বলছেন আমি আল্লাহর রিজিকের উপরে কখনোই টেনশন করি না এক সালাফ বলছেন এক সালাফকে জিজ্ঞাসা করা হলো মীর আইন তাইশ আপনি কি আপনার রিজিকের উৎস কি আপনি কি ইনকাম করেন তখন সুবহান যে আল্লাহ আমাকে মায়ের পেটে থাকতে আমাকে কোনো কাজ ছাড়াই কোন কোন কর্ম ছাড়াই আমাকে রিজেক্ট দিয়েছেন যে আল্লাহ কুকুর বানর কীট পতঙ্গ নিকৃষ্ট জীবজন্তুকে আল্লাহ তালে রিজিক দিয়ে থাকেন আর সেই আল্লাহকে আবু উসেদকে রিজিক দিবেন না কি আশ্চর্য ধরনের কথা বলছেন আপনি সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম আখেরাতের চিন্তা ভাবনাকে শানিত করা এটার ব্যাপারে অনেক কথা রয়েছে আত্মা ফাক্কুর এটা অন্তরের একটি এবাদত মুমিন যখন অন্ধকার দেখে মৃত্যুর কথা স্মরণ করে কবরের অন্ধকারের কথা স্মরণ করে যখন তার শরীরে ব্যথা হয় জাহান্নামের আজাবের কথা তার কথা তার কথা সে স্মরণ করে যখন সে কোনো কিছু দেখে আখেরাতকে কেন্দ্র করে সে স্মরণ করে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ বিমা রসাক্তানি হে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তাতে আপনি পরিতুষ্ট রাখুন আল্লাহ আল আল্লাহ মুহাম্মাদিন কুতান হে আল্লাহ মুহাম্মাদের পরিবারকে আপনি প্রয়োজন মাফিক রিজিক দান করুন আল্লাহ দোয়া করতেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ্ম কন্যানী বীমা রজাতানিয়া আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তাতে পরিতুষ্ট থাকার তভিজ্দান করুন সর্বশেষ একটি উপায় বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে নবী রাসুলদের জীবনী অধ্যায়ন করা সালাবদের জীবনী অধ্যায়ন করা আল্লাহ তা আলা তার রাসূলকে পূর্ববর্তী নবীদের উপদেশ দিয়ে পূর্ববর্তী নবীদের কাহিনী বলে উপদেশ দিয়েছেন ফাসবির কামা সবর উলুল আজ বেমিনা রসুল হে রাসুল পূর্ববর্তী যারা দৃঢ় প্রতিজ্ঞ নবী ছিলেন তাদের মতো আপনি ধৈর্য ধারণ করুন ওয়াইদ কয়ালা মুসাইল কৌমি স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসাইল সালাম বলেছিলেন ওয়াইদ কয়ালা ইসবাম এভাবে অসংখ্য জায়গাতে আল্লাহ তালা তার নবীকে পূর্ববর্তী নবীদের মাধ্যমে উপদেশ দিয়েছেন আমরাও যদি আমাদের জীবনে পরতে পরোতে যদি উপদেশ হাসিল করতে চাই তাহলে নবীদের জীবনী অধ্যয়ন করতে হবে সালাকদের জীবনী অধ্যয়ন করতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই পথনির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন তার উপরে যেন আমরা কায়েম দায়ম থাকতে পারি যাবতীয় অপূর্ণতায় আমরা যেন অল্পেতুষ্ট থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে লোভের মুখে লাগাম টেনে আখেরাত মুখে জীবন গঠন করার তৌফিক দান করুন অল্পেতুষ্ট জীবনযাপন করার তৌফিক দান করুন এবং কেয়ামতের দিন জান্নাতুল হাসিল জান্নাতুল ফেদৌস হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌল আস্তফির আলকম লাসলিমিন ফাস্তফির ইনহর রাহিম আলাইকুম আলিকুম ওরমতুল্লা